উত্তর দিনাজপুরের ইসলামপুরের সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে পুলিশি তল্লাশির ঘটনায় ধৃত 21 জনকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর আদালতে পেশ করলো পুলিশ। ধৃত একজন শারীরিক অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। ইসলামপুর ব্লকের ডুলিগাঁও গ্রামে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার রাতে চোকরার বিধায়ক হামিদুল রহমান অনুগামী 22 জনকে গ্রেপ্তার করেছিল। গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত আব্দুল হককে পুলিশ গ্রেপ্তার করতে পারে। গ্রাম পঞ্চায়েত প্রধান নুরি বেগমের অভিযোগ, পুলিশের গুলি উত্তেজনা রয়েছে। মানে পুলিশ ধরলো কেন? আমি সেটা বলতে পারছি না, আমি তো অন্য জায়গা ছিলাম, ও অন্য জায়গা ছিল। আমি আজকে শুনলাম যে ওকে ধরে নিয়ে আসছে। তো ভাই কি কোনো পার্টি করতে? না না, কোনো পার্টি করতে না। আমার ভাই দোকান করছে, পার্টি কিছু করে না, শুধু দোকান করে, বাড়িতে থাকে। কি নাম আপনার ভাই? আমার ভাইয়ের নাম জাহাঙ্গীর আলম। আপনার নাম? আমার নাম জোসনা বেগম। সামনে একটা মাজার আছে, ওই মাজারের সামনে রাস্তায়। আপনি কোন দল করেন? আমরা তো টিএমসি করি। আব্দুল হকের লোক? হ্যাঁ। মানে আপনি কালকে বৈঠকখানায় ছিলেন? না, বৈঠকখানা ছিলাম না, ওই বৈঠকখানার একটু পুরো পাশে রাস্তা আছে, ওই রাস্তায় ধরেছে আমাকে। আচ্ছা, কোনো মেম্বারকে অ্যারেস্ট করা হয়েছে কি? না, ওইখানে তো মেম্বার নাই। কি নাম আপনার? হোসেন আলী। কোথা থেকে অ্যারেস্ট করেছে? আমি বাজারের রামুন বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম, নিজের খরচাপাতি করে আমাকে রাস্তায় ধরে নিয়ে এসেছে। তারা এসেছে নিয়ে এসেছে। কেন ধরলো? রাস্তা থেকে ওখানে আতালডাঙ্গিতে মারপিট হয়েছিল ভাই, ওদিন ওই জন্য। আপনারা কি ছিলেন নাকি? না না, আমি তো না, আমি আজকে গেছিলাম, কালকে ওদিন বাজারে গেছিলাম, বাজার করে আমি শনিবার দিন আজমির শরীফ যাওয়ার জন্য গেছিলাম বাজারে। ওখান থেকে উঠে নিচ্ছে। কি নাম আপনার? করিম মোহাম্মদ। আপনার কবে ধরেছে? কালকে ধরেছে। কালকে ধরেছে রাত বিকালে? না না, দিনে টাইম। কেন অ্যারেস্ট করলো? সেটা তো আমরা ওখানে ঝামেলা হয়েছিল পাতালডাঙ্গিতে। আমরা তো আমি তো ড্রাইভার, একটা গাড়ির ড্রাইভার, স্কুলের বাচ্চাও ভাই, আমি ঢুলিকা মরেছিলাম, ওখান থেকে উঠাই নিয়েছি। মানে আপনি কি কোনো দল করেন? না, আমি টিএমসি করি। আমি তো এই নিয়ে কোনো ঝড় ঝামেলাতে না। আব্দুল হকের বাড়ি থেকে ধরেছে? না, আমাকে রাস্তার মধ্যে ধরেছে। মানে কোন জায়গা থেকে? রাস্তা থেকে, ওই মোড় থেকে, ওখানে ঢুলিকা মোড়ে। ওই আব্দুলের ওখানে গন্ডগোল হচ্ছিল তখন? হ্যাঁ, ওইখানে ওই তখন ওইখানে ঝামেলা হয়েছিল, তারপরে বাইরে হয়েছিল, আমি রাস্তার মধ্যে ছিলাম, ওইখান থেকে উঠে নিয়েছি। মানে ওই বৈঠকখানা থেকে আপনাকে তোলেনি? না, রাস্তার মধ্যে উঠে। আমি আমি ওখানে পানের দোকান ছিল, তো গাড়িটা আমি দাঁড় করে ওখানে রাখছিলাম, ওখান থেকে। আপনার সহ আর কতজনকে ধরেছে? আমার টোটাল ওখানে তো অনেক লোক ছিল, আমি তো দেখিনি। কটা নাগাদ? আমি ওখানে দুই তিনজন ছিলাম ওখানে মোড়ে, ওখান থেকে উঠে। আপনার নাম? মইনুদ্দিন। ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।